ফের একবার দময়ন্তী সেনেই ভরসা রাখছে হাইকোর্ট। রাজ্যের চার ধর্ষণ মামলার তদন্তে বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। আদালতের তৈরি সিটের নেতৃত্বে থাকবেন আইপিএস দময়ন্তী সেন। মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা এবং বাজদ্রোণী ধর্ষণকাণ্ডের মামলায় দময়ন্তী সেনকেই তদন্তভার সঁপলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই মামলায় পরবর্তী শুনানি 20 এপ্রিল। রাজ্যে একের পর এক ধর্ষণকাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ধর্ষণের চারটি ঘটনায় জনস্বার্থ মামলার শুনানি হয়। সেখানেই ধর্ষণকাণ্ডের তদন্তে সিট গঠন করে দেয় হাইকোর্ট। সিটের নেতৃত্বে থাকবেন কলকাতা পুলিশের বর্তমান স্পেশাল কমিশনার দময়ন্তী সেন। আদালতের নজরদারিতেই চলবে তদন্ত, তবে সেক্ষেত্রে দময়ন্তী সেনের ইচ্ছের ওপর নির্ভর করছে গোটা বিষয়টি। কারণ আদালতের তরফে জানানো হয়েছে, যদি কলকাতা পুলিশের এই প্রাক্তন গোয়েন্দার তদন্ত করায় সমস্যা থাকে তাহলে তা তিনি জানাতে পারবেন আদালতে। সেক্ষেত্রে তাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। It is not a legal decision but something else. Supreme Court অনেক ডিসিশন আছে, যদি জুডিশিয়াল ডিসিপ্লিন মেনটেন না হয় ইট উইল লিড টু জুডিশিয়াল অ্যানার্কি। আমরা প্রোটেস্ট করছি আগেস্ট পসিবল জুডিশিয়াল অ্যানার্কি। ফর দ্য টাইমিং আজকে যেটা অর্ডার হয়েছে, শুধু মাটিয়া না, মাটিয়া, ইংলিশ বাজার, তারপরে হচ্ছে গিয়ে বাঁশদ্রোণী আর দেগঙ্গা, এই চারটে ম্যাটারেই চিফ জাস্টিস এবং জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চ বলেছে চারটে ম্যাটারে ইনভেস্টিগেশন হবে এবং দ্যাট উইল বি আ কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন। এদিনের আদালতের নির্দেশের পরেই অতীত মনে করাচ্ছে 2012 সালের পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের কথা। সুজেট জর্ডনের গণধর্ষণ মামলার তদন্ত করেছিলেন দময়ন্তী সেন, প্রশংসা কুড়িয়েছিলেন বিভিন্ন মহলে। তবে রাজ্য সরকারের সঙ্গে চাপানুতর চলার পর কলকাতা পুলিশের পদ থেকে সরানো হয় তাকে। 7 বছর পর ফের কলকাতা পুলিশে ফিরেছেন দময়ন্তী। হাইকোর্টের নির্দেশে ফের ধর্ষণ মামলায় তদন্ত কমিটির নেতৃত্ব দেওয়ায় আপত্তি তিনি জানাবেন কিনা উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।